আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজ আর মোচমোচা একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না, এজন্য এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি এখানে 1টি কাঁচা আলু। এখন এই কাঁচা আলুটাকে স্লাইস করে কেটে নিয়েছি, তো একটু পাতলা স্লাইস করে কেটে নিব। আর এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো এভাবে পাতলা স্লাইস করলে দেখবেন যে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে গেছে। তো আলু আমি একটা প্লেটে তুলে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ময়দা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। আর এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো খুবই অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। এই ডোটাকে খুব ভালো করে একটু মথে নিচ্ছি। তো দেখুন ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। এ পর্যায়ে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে সিদ্ধ করা আলুটা নিয়ে নিয়েছি। এখন 1 কাঁটা চামচের সাহায্যে এই সিদ্ধ আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো এইভাবে কিন্তু এটাকে ম্যাশ করে নেবেন। আলু যেহেতু গরম আছে তাই 1 কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নেবেন, তা না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে। তো দেখুন আলু আমি ভালো করে এভাবে ম্যাশ করে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে 1 1 করে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচের মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। চাইলে কিন্তু এখানে চাট মশলা দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পেঁয়াজ কুচি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু এটা মেখে নেবেন, যাতে এর ভেতরে কোনো রকমের গোটা ভাব না থাকে। তো খুব ভালো করে কিন্তু আলুটা আমি ম্যাশ করে নিয়েছি মশলার সাথে। আর এই পর্যায়ে ঝাল লবণ ঠিক আছে কিনা এটা কিন্তু একটু চেক করে নেবেন। তো এই আলুটা আমি 3 ভাগ করে নিয়েছি। তো 3 ভাগ করে নেবেন এভাবে সমানভাবে। আর এই পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন ডোটা কিন্তু 5 মিনিটের ভিতরে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এখান থেকে 3টার মতো লেচি কেটে নেব। আর এই লিচিটাও কিন্তু সমান ভাগে করে নেবেন। তো এভাবে 3টার মতো সমান ভাগ করে লেচি কেটে নিয়েছি। তো এ পর্যায়ে নাস্তাগুলো তৈরি করে নিব। তো প্রথমে এটাকে রাউন্ড করে নিচ্ছি। তো হাত দিয়ে একটু চ্যাপটা করে একটা রুটির মতো বেলে নিব। তো মোটামুটি পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি কিন্তু মোটাও হবে না। ঠিক এরকম পুরুত্বের একটা রুটি বেলে নিয়েছি আর এর ভিতরে ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি। তো হাত দিয়ে কিন্তু একটু এভাবে চ্যাপটা করে নেবেন। এরপর কিন্তু এই রুটিটা ধরে ফোল্ড করে দিচ্ছি। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিভাবে করছি। তো এভাবে ফোল্ড করে নেবেন আর হাত দিয়ে একটু চেপে দিতে হবে। এখন এখানে 2 আঙ্গুলের মতো গ্যাপ রেখে কিন্তু এই রুটিটা কেটে নেব। তো এটা কিভাবে কাটছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে 2 করের মতো আপনারা গ্যাপ রেখে রেখে এটা কেটে নেবেন। এতে করে কিন্তু সমান সাইজে কেটে নিতে পারবেন। তো সবটাই কেটে নিয়েছি। তো দেখুন ঠিক এভাবে কেটে নিতে হবে। তো দেখুন ঠিক এভাবে কিন্তু সবগুলো নাস্তাই তৈরি করে নিতে হবে। তো দেখুন ঠিক এভাবে কিন্তু সবগুলোই তৈরি করে নেবেন। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি আর এখানে প্রায় 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। তো এটা একটু স্পাইসি হওয়ার জন্য দিয়ে নিয়েছি। তো লবণ আর মরিচটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি। তো খুবই অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। তো একটা পাতলা দেখে ব্যাটার তৈরি করে নিচ্ছে। আর এই ব্যাটারটা কিন্তু বাইন্ডারের কাজ করবে, অবশ্যই কিন্তু এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো দেখুন ব্যাটার কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এ পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো প্যানের গায়ে তেলটাকে একটু স্প্রেড করে নিয়েছি। আর এই নাস্তাগুলোকে ব্যাটারের ভিতরে চুবিয়ে তারপরে কিন্তু এভাবে তেলে ছাড়তে হবে। আর তাহলে কিন্তু ভাজার সময় পোরটা বাহিরে চলে যাবে না। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে।
আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন। তো এভাবে কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। তো উল্টে পাল্টে এগুলোকে ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এগুলো ভাজার সময় দেখবেন যে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে, খুব বেশি হাই হিটে কিন্তু এগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো দেখুন যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো কিন্তু এক সাইড করে তুলে নিতে হবে। তো এভাবে কিন্তু এক এক করে সবগুলোই তুলে নিচ্ছি। তো এর তেলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নেবেন। ঠিক এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তাই ভেজে নিচ্ছি। তো খুবই মুচমুচে আর লোভনীয় এই নাস্তাটা কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সকাল বিকেলের নাস্তার জন্য। তো দেখুন আশা করছি দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।